তিনটা ধোঁকা দিতে পারে। এক নাম্বার, আপনাকে শয়তান বোঝাতে পারে যে আমি অনেক সুন্দর তেলাওয়াত করতে পারি, আমি অনেক জানি, আমার জানার কোনো প্রয়োজন নাই। এটা শয়তান আপনাকে বোঝাতে পারে, এই ধোঁকায় পা দিবেন না। ভালোর কোনো শেষ নাই, জানার কোনো শেষ নাই। সারা জীবন তালেবে ইলম থাকতে চাই, সারাটা জীবন তালেবে ইলম ছাত্র থাকতে চাই, এটা সবচেয়ে ভালো। সারাটা জীবন শেখার মতো থাকতে হবে, ভুল হবে কারেকশন করবেন, ভুল হবে কারেকশন করবেন। মানুষ যারা ভুল ধরবে তাদেরকে শ্রদ্ধার চোখে দেখতে হবে যে আলহামদুলিল্লাহ ভুল ধরেছে, মানে আল্লাহ চাচ্ছেন আমি যেন এটা সংশোধন করি। আর কুল্লু শার ইউজাদু ফিহিল খায়র, একটা প্রবাদ আছে, প্রত্যেকটা অকল্যাণের পিছনে কোনো না কোনো কল্যাণ থাকে। যখন একটা বিষয় নিয়ে আলোচনা হবে দেখবেন এর পিছনে কোনো না কোনো কল্যাণ আল্লাহ পাক দিবেন, অ্যাটলিস্ট আমি আমার জীবন থেকে প্রমাণ পেয়েছি। তো চলতে ফিরতে ভুল হবে সংশোধন, ভুল হবে সংশোধন। এবং যারা ধরিয়ে দিচ্ছে মহব্বতের সাথে তাদের কথাকে গুরুত্ব দিতে হবে, আর যারা বিতর্কিত করার উদ্দেশ্যে বা হিংসাবদশ বিদ্বেষবশত বা ফ্লোকে ডাউন করার জন্য, এদের ব্যাপারটা আল্লাহর উপর ছেড়ে দিতে হবে। যখন আপনি চুপ থাকবেন আল্লাহ আপনার পক্ষ থেকে জবাব দিবেন ইনশাআল্লাহ। তেলাওয়াত করা শেখেন ভাই, শয়তান ধোকা দিবে, মনে করাবে যে আপনি অনেক জানেন, অথবা ধোকা দিবে যে আমি পারবো না আমার দ্বারা হবে না। শয়তান বোঝাবে আমি পারবো না আমার দ্বারা হবে না, আর এই ধোকাটা কিন্তু আমাদেরকেও দেয় শয়তান যে আমি পারবো না, কঠিন, শয়তানের ধোকা। আর তৃতীয় ধোকা শয়তান দিতে পারে যে শোনেন এটা ভালো করে, অনেক সময় পড়ে আছে পরে শিখে নিব, এটা শয়তানের সবচেয়ে বড় ধোকা। এই ধোকাটা শয়তান যুব সমাজকে বেশি দিয়ে থাকে, এত তাড়াহুড়ার কি আছে, কেবল এসএসসি পড়ছি, ইন্টারমিডিয়েট পড়বো, অনার্স মাস্টার্স পড়বো, চাকরি হবে, বিয়ে করবো, তাই না, বাচ্চা কাছে হবে, পরে শেষ বয়সে একটা চিল্লা দিয়ে নিব, হস করে আসবো, আল্লাহ টাইটেল লাগিয়ে নিব শেষ চাল। এই কনসেপ্টটা কি কম মানুষ চলে যে শেষ বয়সে ভালো হয়ে যাবো, তাই না, পরে শিখে নেব। শোনেন ভাই, আপনি যদি পরে শিখেও নেন, শোনেন আমি ধরে নিলাম যে আপনি শেষ বয়সে ভালো হয়ে গিয়েছে, কিন্তু এই যে লম্বা সময়টা আপনি অপচয় করলেন, আপনি ধরেন শেষ বয়সে মনে করেন মাশাআল্লাহ ভালো হয়ে গেলেন, কোরআন তেলাওয়াত শিখেছেন, সব শিখেছেন, আমল করছেন, এই যে লম্বা সময়টা যৌবন কালটা আপনি করতে পারলেন না, এটা কি কখনো ফিরে আসবে কিনা, আসবে এই গোল্ডেন টাইমটা কখনো ফিরে আসবে কি? ওই বয়সে গিয়েও ভালো হয়ে গেলেও আপনার আফসোস হবে, কাশ আমি যদি যৌবন কালটা ফিরে পেতাম। এখন আমাদের আফসোস হয় যে কাশ যদি একদম ছোটবেলা থেকেই আমরা ইসলামের তরবিয়ত পেতাম, ক্লাসিক্যাল ওয়েতে পড়াশোনা করতাম, আজকে কতই না ভালো। তাই আমাদের উচিত সময়কে নষ্ট না করে যৌবনকালটাকে কাজে লাগানো, এবং পরে শিখে নিব, পরে ভালো হয়ে যাব, এই কনসেপ্ট থেকে বের হয়ে আসা। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন, আমিন। তো প্রথম কাজ কি ভাই, আল কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিখতে হবে, এবং তারপর আপনি কিছু অংশ হিফজ করবেন। তেলাওয়াত অবশ্যই শিখবেন, কিছু অংশ অ্যাটলিস্ট হিফজ করবেন, এক পারা, দুই পারা, তিন পারা, পারলে পুরো কোরআনই হিফজ করবেন, কারণ এগুলো প্রাইমারি লেভেলের কাজ। এরপর কি, আপনি কি এখানেই থেমে যাবেন? আপনি একটা কিতাব রিডিং পড়তে জানেন, এটা মুখস্থ করেছেন, বাট আপনি এর অর্থটা বুঝতে পারছেন না, আমার কথা একটু বোঝার চেষ্টা করেন। একটা কিতাব আপনি এটা পড়তে পারেন মাশাআল্লাহ, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, পড়তে পারেন মাশাআল্লাহ, এবং এই পুরো কিতাব আপনার মুখস্থ ঝরঝরা, আচ্ছা, কিন্তু এই বইটার অর্থগুলো আপনি জানেন না বা আপনি এর ভাষাটা বুঝতে পারছেন না, আপনি কি এর আদেশ নিষেধ, হুকুম আহকাম এগুলোকে বুঝতে পারবেন কিনা, আমার প্রশ্ন, পারবেন? যদি আপনি হিফজের পর অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ শিখেন, অ্যারাবিক গ্রামার শিখেন, তাফসির পড়েন বা তর্জমা শেখেন ওস্তাদের সহমতে গিয়েই, এখন হিফজ করার সময় আপনার যে অবস্থাটা ছিল, এখন অর্থ জানার পর আপনার অবস্থান কি সমান, নাকি আপনার জ্ঞান অনেক বেশি এবং কোরআনের ভিতরে মৌলিক কথাগুলো আপনি বুঝতে পারছেন? কথা কি বুঝতে পারছেন আমার? এই কথাটাই বোঝাতে চেয়েছি আমি যে এইটা আমাদের দায়িত্ব, এটা করলে কোরআনের হকটা ইনশাআল্লাহ আদায় হবে। আদারওয়াইজ যদি আমরা শুধু এই পর্যন্ত সীমাবদ্ধ থাকি,
যে আমরা মুখস্থ করেছি মাশাআল্লাহ, তিলাওয়াত করতে পারি আলহামদুলিল্লাহ, কিন্তু আমি জানি না এখানে কি লেখা আছে। তাহলে পরিপূর্ণ বিষয়টা আদায় হচ্ছে না। এতটুকু আমাদের সময় শেষের দিকে আমরা ঘুরিয়ে নিচ্ছি আলোচনা। এবার আপনি কি করবেন, কিভাবে শিখবেন? কয়েকটা অপশন আছে, যে আপনাকে মাদ্রাসায় গিয়ে ভর্তি হয়ে পড়াশোনা শিখতে হবে, অথবা সেখানে যে বিষয়গুলো পড়ানো হয় সেগুলো আপনাকে ওস্তাদদের কাছে গিয়ে পড়তে হবে, অথবা আপনি নিজের তাড়নায় নিজের তাগাদা থেকে আপনি পড়াশোনাগুলো করলেন, ওস্তাদদের কাছে চেক করিয়ে নিলেন। কোনো না কোনোভাবে আপনাকে অর্থটা জানতে হচ্ছে, আর অর্থ জানার জন্যে আপনাকে বেসিক অ্যারাবিক গ্রামারের বইগুলো পড়তে হচ্ছে, আপনাকে আরবি ভাষা শিখতে হচ্ছে। আর এই আরবি ভাষা শেখা এবং গ্রামারের বইগুলো পড়া একা একা সম্ভব নয়। এখানে যেতে হবে আপনাকে ওস্তাদের কাছে। ওস্তাদের কাছে গিয়ে মাদ্রাসায় ভর্তি হতে পারলে ভর্তি হয়ে যাবেন, যদি ভর্তি হতে না পারেন তাদের সহবতে গিয়ে ব্যাচ আকারে প্রাইভেট স্টাইলে পড়বেন। আগেকার সলফে সারেন যেমন করে পড়েছেন তেমন করে পড়তে হবে, অথবা তাদেরকে আপনার কাছ পর্যন্ত নিয়ে এসে আপনাকে ব্যাচ করে পড়তে হবে। কোনো না কোনোভাবে আপনাকে পড়তেই হচ্ছে, কারণ একা একা এই বইগুলো পড়া যাচ্ছে না, যাচ্ছে না। এই কিতাবগুলো যখন পড়া হয়ে যাবে, এরপর আপনি যাবেন তাফসির এবং তর্জমার দিকে, এবং এখানে প্রত্যেকটা বিষয় আপনি বুঝতে পারবেন না, নিঃসন্দেহে প্রতিটা আয়াতের ব্যাখ্যা আপনি বুঝতে পারবেন না। যেগুলো বুঝতে পারবেন আলহামদুলিল্লাহ, যেগুলো পারছেন না আপনি যে আলেমের কাছে পড়ছেন তাকে জিজ্ঞাসা করে তার কাছ থেকে জেনে নিতে হবে। ফাসআলু আহলে যিকর ইন কুনতুম লা তাআলামুন, যদি আপনি কোনো কিছু না জানেন, যারা জ্ঞানী সম্প্রদায় ওদেরকে জিজ্ঞাসা করে জেনে নিতে হবে। এবং জিজ্ঞাসা করার ক্ষেত্রে আপনাকে লিবারেল থাকতে হবে, মৌমাছির মতো। জ্ঞান যেখানে আপনি সেখানে, যেখানে ইলম বন্টন হচ্ছে আপনি সেখানে যাবেন। ইলমের ক্ষেত্রে সাম্প্রদায়িক হবেন না, যে আমি একটা দল করি এর ইলিমটুকুই নিব বাকি ইলিম নিব না, আমি একজনকে ফলো করি তার কাছ থেকে জ্ঞান নিব বাকিদের কাছ থেকে নিব না, এমন সাম্প্রদায়িক চিন্তা লালন করলে সমস্যা আছে। সবার কাছে কিন্তু কল্যাণকর অনেক বিষয় আছে, আছে না? যত ওলামায়ে কেরাম আছেন সবার কাছে ভালো বিষয় আছে না? আপনি সবার ভালোটুকু খোলা মনে গ্রহণ করেন, সবাইকে রেসপেক্ট করেন, সবার ভালোটুকু খোলা মনে গ্রহণ করেন। প্রত্যেকটা ওলামায়ে কেরামের কাছেই আল্লাহর পক্ষ থেকে জ্ঞান আছে এবং পজিটিভ অনেক বিষয় আছে। হ্যাঁ, কিছু কিছু বিষয় আপনি পাবেন অমুকের এটা নেগেটিভ, অমুকের এটা নেগেটিভ, উম্মার ঐক্যের খাতিরে এবং জ্ঞান অন্বেষণের খাতিরে আপনি নেগেটিভ বিষয়গুলো এড়িয়ে চলবেন, নেগেটিভ বিষয়গুলো থেকে তাকানোর দরকার নাই। এমন একটা মানুষ এই পৃথিবীতে বেঁচে নাই এখন যিনি ভুল করবেন না এবং যার কোনো দোষ ত্রুটি নাই, এমন কোনো মানুষ পৃথিবীতে বেঁচে নাই, আছে? যদি আপনি ওই বিষয়গুলো নিয়ে পড়ে থাকেন তাহলে আপনি সামনে এগোতে পারবেন না। সবাইকে খোলা মনে গ্রহণ করতে শেখেন এবং হকপন্থী ওলামায়ে কেরামের সহবতে থাকেন। আমার পরামর্শ, এটা আমার ব্যক্তিগত পরামর্শ, আপনি চাইলে মানতে পারেন, যদি আপনার কাছে মনে হয় যে আমার কথাটা ভুল তাহলে না মানলেও কোনো সমস্যা নেই। আমার ব্যক্তিগত পরামর্শ হচ্ছে কমই মাদ্রাসার ওলামায়ে কেরামের কাছে যাবেন, এটা আমার ব্যক্তিগত পরামর্শ। কমই ওলামায়ে কেরামের কাছে আরবি ব্যাকরণের জ্ঞান বেশি আছে, ইলমের গভীরতা বেশি আছে। শোনেন, আমি সম্পূর্ণ নিরপেক্ষ একজন মানুষ, আমাকে কেউ যদি আমার সমালোচনা করে এবং তার কাছে যদি সত্যিকারের জ্ঞান থাকে আমি প্রকাশ্যে বলতে পারবো তার কাছে যান, তার কাছে জ্ঞান শেখেন আলহামদুলিল্লাহ, না হলে আমি দায়ী হতে পারবো না, না হলে আল্লাহ পাকের কবুলিয়াত আমার কাছে আসবে না। মনের মধ্যে দোষ ত্রুটি রিয়া অহংকার হিংসা দূর করতে না পারলে আল্লাহ নূর পাওয়া যাবে না, আর আল্লাহ নূর যার কাছে নাই সে দূর পর্যন্ত দেখতে পারবে না, সে এই যুগের খিদরে আলী ইসলাম হতে পারবে না। সবচেয়ে জ্ঞানের গভীরতা, আপনি তাফসির বলেন, হাদিস বলেন, ফিকহ বলেন, আরবিক ভাষা এবং সাহিত্য বলেন, গ্রামার বলেন, এই প্রতিটা সাবজেক্টের জ্ঞানের গভীরতা আছে সবচেয়ে বেশি বাংলাদেশের প্রেক্ষাপটে কমই ওলামায়ে কেরামের কাছে। এটা আমার পরামর্শ যে আপনি তাদের কাছে যাবেন, তাদের কাছে যার কাছে যে সাবজেক্ট পড়া যায় পড়বেন। যেহেতু আপনি এখন ভর্তি হতে পারছেন না, আপনার বয়স 30, আপনার বয়স 40 বা আপনার বয়স 25, আপনি জেনারেল লাইনে পড়েছেন, বিবি এমবি অনার্স মাস্টার্স করে ফেলেছেন, কোরআন জাস্ট তেলাওয়াত করতে পারেন, অর্থ শিখতে চাচ্ছেন, এখন আপনার কাছে কি অপশন আছে? আপনি কি আবার মিজান মুনসাহেবে ভর্তি হতে পারবেন? সম্ভব না। অতএব প্রাইমারি সাবজেক্টগুলোকে সহমতে কাভার করেন, আগেকার সলফে সালেহীনদের মতো ওস্তাদের কাছে গিয়ে ম্যান টু ম্যান 3 মাস 4 মাস 5 মাস 6 মাস পড়তে থাকেন, পড়তে পড়তে কাভার আপ হয়ে গেলে তারপরে আপনি উচ্চতর কোনো জায়গায় যাওয়ার চেষ্টা করেন, এটাই সবচেয়ে ভালো হবে। এছাড়া
আপনি যদি ট্র্যাকটাকে চেঞ্জ করে আবার এখানে ভর্তি হতে চান তাহলে জেনারেল লাইনে পড়ছেন আপনি, এই যে 10-15 বছর এই পড়াশোনাটা দিয়ে আপনি কি করবেন? তখন বাসা থেকে চাপ আসবে, আসবে না, পরিবার মেনে নেবে না, ট্র্যাক চেঞ্জ করতে বলতে পারবে না। সুবিধা হচ্ছে এটাই, আপনি যেখানে আছেন সেখানে পড়াশোনা করেন, এর ফাঁকে ফাঁকে টাইম বের করে এভাবে ওলামা একাডেমির কাছে যান, পড়াশোনা করতে থাকেন। অ্যাটলিস্ট আপনাকে তো মুফতি হতে বলছি না আমি, আমার এই কথাগুলো বড় উদ্দেশ্য আপনাকে মুহাদ্দিস মুফতি মুফাসসির বানানো নয়, শুধু আল্লাহর কিতাবের মেসেজটা কি আপনাকে জানানো, এতটুকু। আর এটা জানার অধিকার আপনার নাই, এই বইটা কি সবার জন্য নয়, তাদের সহমত যান। যদি তারা আপনাকে বকাছকা করে, আপনাকে গালমন্দ করে, কিচ্ছু মনে করবেন না, কারণ পিতা তার সন্তানকে গালি দিতেই পারে, বকা, সরি গালি না, বকা দিতেই পারে। একজন পিতা তার সন্তানকে কি করতে পারে? বকা দিতেই পারে, ওটাকে আল্লাহর বরকত মনে করে নিয়ে নেন, লেগে থাকেন। কারণ আপনার উদ্দেশ্য কি? জ্ঞান। জ্ঞানের জন্য নবী মূসা আলাইহিস সালাম যুগ যুগ সফর করতে চেয়েছিলেন, যদি খিদির আলাইহিস সালামকে পেতে হবে, তার কাছে এমন একটা জ্ঞান আছে যা আমার কাছে নাই, ঠিক আছে। জ্ঞানের জন্য আপনাকে স্যাক্রিফাইস করতে হবে, সবর করতে হবে, তিনটা বিষয় দরকার, ইলম, সবর এবং সাহস। আমার সাথে বলেন, ইলম, সবর, সাহস। আপনাদের মধ্যে আসলে আপনি কোরআন এবং সুন্নাহ গিয়ে দিয়ে বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। অর্থ বোঝার জন্য এগুলো হচ্ছে সর্বাধিক সহজ সাধ্য পদ্ধতি, আমার কাছে বিকল্প কোনো অপশন জানা নেই। এছাড়া অনলাইনে কিছু কোর্স আছে, মাদানী আরবিক বা আন্ডারস্ট্যান্ড কোরআন, এদের কিছু কোর্স আছে, এগুলো সহযোগিতা নিতে পারেন, কিন্তু এগুলোই চূড়ান্ত সব কিছু নয়। কারণ ফেসবুক আর ইউটিউব জ্ঞান শিক্ষার, ইলেম শিক্ষার আসলে কনস্ট্রাকটিভ কোনো মানদণ্ড নয়। ফেসবুক এবং ইউটিউব এগুলো কিন্তু জ্ঞান শিখার, কনস্ট্রাকটিভ পড়াশোনা করার কোনো মানদণ্ড নয়, কোনো মাধ্যম নয়। এখান থেকে আপনি কিছু তথ্য পাবেন, বেশিরভাগ ক্ষেত্রে বিতর্কিত তথ্য পাবেন, এগুলোতে আপনি কিছু তথ্য পেতে পারেন। গুগল করছেন, গুগলে উইকিপিডিয়া করছেন, উইকিপিডিয়াতে সবসময় সব তথ্য সঠিক থাকে না, গুগলে অনেক কিছু পড়ছেন, এগুলো সব পড়া সঠিক করতে হয় না। হ্যাঁ, এখানে হেল্প পেতে পারেন, অ্যাপস আছে, সফটওয়্যার আছে, ইন্টারনেট আছে, হেল্প পেতে পারেন, কোর্স করতে পারেন, কিন্তু সব কিছু এখানে পাবেন না, আপনাকে মাদ্রাসায় যেতেই হচ্ছে। জেনারেল লাইনে পড়েন, আর মাদ্রাসায় যারা পড়ছেন তাদের তো সৌভাগ্য। আমি মনে করি যে যারা ছোটবেলা থেকেই এভাবে কনস্ট্রাকটিভলি মাদ্রাসায় পড়াশোনার সুযোগ পেয়েছেন তারা এই উম্মার সবচেয়ে সৌভাগ্যবান মানুষ। আল্লাহ পাক এই সৌভাগ্য সবাইকে দেন নাই, কিন্তু একটা কথা আছে, কিন্তু তাদেরই উপর একটা দায়িত্ব বর্তাবে, যেহেতু অন্যদেরকে আল্লাহ পাক এই সৌভাগ্য দেন নাই, অতএব তাদের উপর একটা দায়িত্ব বর্তাবে যে কোরআন এবং হাদিসকে হাতে নিয়ে বিশ্বকে চ্যালেঞ্জ করতে হবে। এই দায়িত্বটা তাদের ঘাড়ে বর্তাবে এবং তাদেরকে সেভাবে গড়ে উঠতে হবে। আল্লাহ পাক যেন তাদেরকে সেভাবে গড়ে ওঠার তৌফিক এনায়েত করেন, আমিন।